हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू स्टाडी रूम। आज के क्लासे আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2023 প্রশ্ন বিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচে ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দিয়েছি। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে, অপশন ডি 11.2 কিমি। 2 নম্বর প্রশ্ন হলো 30 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পরিবর্তন হয়, অপশন বি 2 ঘন্টা। 3 নম্বর প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি, অপশন বি সাফানিয়া। এরপরে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে, এর উত্তর হবে সাংহাই শহরকে। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম লেখো, এর উত্তর হবে ব্যারোমিটার। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অক্ষ কাকে বলে, এর উত্তর হবে পৃথিবীর উত্তর বা সুমেরু মেরু এবং দক্ষিণ বা কুমেরু মেরু যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত তাকে পৃথিবীর অক্ষ বলে। এর পরের প্রশ্নের উত্তরগুলি আমি আর বললাম না, খালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটিকে পজ করে নোট ডাউন করে নিও অথবা পিডিএফ ডাউনলোড করে পড়ে নিও। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের স্কুলের প্রশ্নোত্তরগুলি আমরা নেক্সট ক্লাসে করব, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।